হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ সকাল সকাল তোমাদের সাথে আমি ভিডিওটা চালু করে দিয়েছি, আর তোমরা আমার চোখটা দেখেই বলবে যে কত ঘুমিয়েছি। কিন্তু আমি সারা রাত যে ঘুমোইনি, এই ভোরের দিকে তিনটে করে ঘুমিয়েছি, আর এখন বাজে 7টা, তো এর মধ্যে উঠে পড়েছি। আর আমি ভাবলাম যে সকাল সকাল যদি না ভিডিওটা চালু করি তাহলে বড্ড রোদ বেরিয়ে যাবে। এমনি দেখতে পাচ্ছ এখন কত রোদ, অনেকটা পেছন দিকে আলোতে ভর্তি হয়ে যাচ্ছে, আমার মুখটা হয়তো ফোকাস পাচ্ছে না। তবুও আমি তোমাদের বলি, আজকের ভিডিওটা একটু অন্য রকম হতে চলেছে, কারণ আজকের ভিডিওটায় আমি দেখাবো আমার দেশের বাড়ি, আমাদের দেশের যে পুজোয় আমি এসেছি সেই পুজোটা কতদিনের, আর এখানে কত রাত অবধি পুজো হয়, এখানে এরকম কি এমন এরকম হয়ে আছে, পাঁঠা বলি হয়, তারপর পুজো হয়, এইগুলো আমি তোমাদের দেখাবো। তার সাথে আজকের ভিডিওটা আরও মজার হতে চলেছে, নিশ্চয়ই তোমরা ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরেছো যে কি মজার হচ্ছে। এটা তোমাদের কাছে একটু সিক্রেট রাখছি, আমি পরে গিয়ে বলছি। তাই জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে, তার সাথে করতে হবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর হ্যাঁ, সবার আগে বলে দিই, আজকের ভিডিওটায় সুদীপ্ত নেই, সুদীপ্ত আছে ওর বাড়িতে, আমি এসেছি আমার দেশের বাড়িতে। যেহেতু দেশের বাড়িতে এসেছি, তো আমি ভাবলাম একটা মজার ভিডিও করা যায় তোমাদের সাথে, তোমরাও দেখো আমার গ্রামের বাড়ি কীরকম। আর সবাই জানিও কমেন্টে যে কার কার দেশের বাড়ি আছে, কে কে এখনও দেশের বাড়িতে যাও। আর তোমাদের আরেকটা হিন্টস দিয়ে রাখি মজার ভিডিওর আগে, যে আমার বাড়িটা হচ্ছে আমতায়। তো আমতায় যেহেতু, আমতার কি মিষ্টি বিখ্যাত তোমরা কি কেউ বলতে পারবে, কমেন্ট বক্সে জানিও যে আমতার কোন মিষ্টিটা বিখ্যাত। তো চলো দেখা যাক, এবার তোমাদের দেখাবো আমি আমাদের বাড়ির পুজোটা। আমি এক পিসির সাথে আলাপ করাবো আর জিজ্ঞাসা করবো যে এই পুজোটা কতদিনের, বা পিসিরা এই পুজোতে ছোটোবেলা থেকে কত মজা করে, এমনকি আমরাও অনেক বছর এখানে কাটিয়ে গেছি, কয়েক বছর আসাও হয় আসা হয় না। চলো তো দেখি পিসিরা কত মজা করে এই পুজোতে, আর কত বছরের পুজো দেখা যাক। তো তোমরা এখানে পুজোতে কীরকম মজা করো, আর এই পুজোটা সবার আগে বলো যে কত দিনের পুজো, এটা বলো আগে। নমস্কার, আমার এখানে যে সমস্ত শ্রদ্ধেয় গুরুজন ব্যক্তিবর্গ রয়েছেন তাদের প্রত্যেককেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং আমার ডান দিক বাঁ দিক সামনে করে আমার ছোটো ছোটো ভাই সম্পর্কে নাতি সবাই রয়েছে। তো এই যে বাড়ির পুজো, এইটা অ্যাকচুয়াল আমাদের স্বর্গীয় ময়েজ রায়ের বাড়ির কালী পুজো। এই কালী পুজো প্রায় 300 বছরের ওপর হয়ে গেছে। আগে আমাদের যে সমস্ত দাদুরা ছিলেন তারাই পুজোর পরিচালনা করতেন। বর্তমানে আমাদের বৈশী যে ভাই দাদা যারা রয়েছেন তারাই পুজোটা পরিপূর্ণভাবে যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য দেখাশোনাটাও করেন। তো যাই হোক, এই পুজোটা হচ্ছে কালী পুজো। আমাদের যদিও গ্রামের দিকে কালী পুজো মানে বিশাল ব্যাপার, শহরে যেটা দুর্গা পুজো হয়, তো সেখানে আমরা এই পুজোতে একটা রাতের পুজো হলো হেভি এনজয়, হেভি হেভি মানে হেভি তো একটা ইংরাজি শব্দ, তো বাংলায় যদি বলি ব্যাপক, সে ব্যাপক মজা আনন্দ করি সবাই একটা দিনে, আমাদের সম্মিলিত আনন্দটা হয় সেটা উপভোগ করি। তো এইভাবে পুজোটা চলছে প্রথাগতভাবে, যেমন হওয়ার কথা সেই রকমই হয়, হয়তো আরও আড়ম্বর করতে পারলে ভালো হয়, কিন্তু সেটা আমরা কোনো কারণবশত করতে পারি বা করতে চেষ্টা করি। বন্ধুরা, আমাদের দেশের কালী পুজোর কিছু ভিডিও তোমরা দেখলে, এবার চলো ইন্টারেস্টিং যে ভিডিওটার কথা বলেছিলাম সেটা দেখা। তো
বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম যে আজ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, আর ইন্টারেস্টিং ভিডিওটা হচ্ছে এটাই যে চ্যালেঞ্জ ভিডিও। আমতার যেন পান্তুয়া সবাই বিখ্যাত, তো এই যে দেখতেই পাচ্ছ পান্তুয়া 10টা করে আছে এক একটা হাঁড়িতে, আর সাথে আছে আমার ভাই শুভম হাজরা। তো ওর সাথে আমি আজ চ্যালেঞ্জ ভিডিও করব, 10টা 10টা আছে, কে কটা খেতে পারি এক মিনিটের মধ্যে এটাই তোমাদের দেখাবো। তো টাইমারটা এবার অন করি, অন করে এবার খাই কে কত তাড়াতাড়ি করি। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। চল রেডি, রেডি চল স্টার্ট। এবার ফলাফল জানার ব্যাপার, তো দেখি কে কটা খেতে পেরেছি। ক্যামেরাটা এগিয়ে নিয়ে, আমি খেতে পেরেছি 1 2 3 4 5 6 7, মানে আমি খেতে পেরেছি 3টে, 7টা পড়ে রয়েছে এক মিনিটের মধ্যে। আর শুভ খেয়েছে কটা সেটা এবার দেখি, 1 2 3 4 5 6, শুভ খেতে পেরেছে 4টে, ও 6টা পড়ে রয়েছে। তো তার মানে শুভ খেলো 4টে, 6টা পড়ে রয়েছে, মানে শুভ জিতলো, আমি হারলাম। তোর কাছে আমি হার স্বীকার করলাম, আমাকে প্লিজ কিছু শাস্তি দিস না, তোর জন্য তবে একটা গিফট আছে। আমি তো হেরে গেছি, খুবই দুঃখের ব্যাপার। তো ওকে এই এক বাটি মাংসই দিচ্ছি, এই যে দেখো সবাই, ওর জন্য এটাই প্রাইজ রইল। তুই আমায় প্লিজ শাস্তি দিস না কিছু। ব্যাস এইখানেই শেষ করলাম ভিডিওটা, চলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই মজার লেগেছে। তো আজকের ভিডিওটা তোমরা দেখো সবাই পুরোটা, তার সাথে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে জানো না বলো। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করো সবাই। আর এখানেই ভিডিওটা শেষ করলাম, চলো আজকের মতো এখানেই, টাটা বাই।